নমস্কার, টিভি নাইন বাংলায় আপনার আরও একবার স্বাগত। বাছাই নয়নি আপনাদের সঙ্গে রয়েছে, আমি কুণাল। এবং এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রেখেছি, ক্লাব ভাঙচুর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে এবং এই ঘটনায় ইতিমধ্যেই প্রদীপ ঘোষ, সজল ঘোষের বাবা কি বলছেন শোনাবো। আদালত খোলা আছে তো, সেখানে দেখা যাবে। প্রত্যেকটা মামলাতে কিন্তু তৃণমূল হারছে, মমতা ব্যানার্জির দল হারছে। উনি তো বলেছেন আমি এমনিই চলে যেতে পারি, কিন্তু আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে, বাড়ি ভেঙে নিয়ে যেতে হবে, তাই করেছে। প্রতিবাদের ভাষা, প্রতিবাদের রাস্তা দেখাবে, কিভাবে প্রতিবাদ করবো, যখন করব তখন দেখবেন, তখন তুলবেন। একই কথা বারবার বলতে কিন্তু ভালো লাগছে না। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ নয়, এই তৃণমূল জমানার প্রতিবাদ আমরা করছি, করব। পুলিশের ওপরে কতটা চাপ তৃণমূল গুন্ডাদের আপনি চিন্তা করে দেখুন, সেটা শুধু চিন্তা করুন যে কতটা চাপে আছে পুলিশ। ওসি নিজে এসেছেন, প্রথম লাঠিটা উনিই মেরেছেন। শুধু তাই না, ওদের সাথে কিন্তু কোনো মহিলা পুলিশ আসেনি, মাইন্ডেড কোনো মহিলা পুলিশ আসেনি। যখন আমার হাজবেন্ডকে যখন আমাদের এই অফিস ঘর থেকে যখন নিয়ে গেল, তখন কিন্তু ছেলে পুলিশ আমাকে ধাক্কা ধুক্কি করে নিয়ে গেছে, ভিডিও আছে। ঠিক আছে, যারা অপরাধ করছে তাদের ধরছে না, যারা মার খাচ্ছে যারা তাদেরকেই নিয়ে যাচ্ছে। সেটা যখন পুলিশ যখন বলছে যে আপনাকে ডিটেন করতে হবে, যখন কারণ জানতে চাইছে, তখন কারণ পুলিশ কেন দিতে পারছে না? পুলিশের তো একটা কারণ দেখানো উচিত, কিসের জন্য ডাকছে সেটা বলুক, সেটা তো বলতে পারছে না। পুলিশ তো বললো যে আপনি এসে ডিটেন করবেন যখন বাড়ির দরজা ভেঙে আমাকে নিয়ে যান পারলে, তাহলে সেটাই করেছে পুলিশ। আর আমার বর তো কোনো চুরি করেনি, কোনো ডাকাতি করেনি, কোনো মহিলা ঘটিত কোনো কেস না, তাহলে কিসের জন্য পুলিশ নিয়ে গেছে? পুলিশেরও তো জবাব দিতে হবে পুলিশকে। গতকাল রাত থেকে ভীষণই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে আমাদের এখানে একটা ছেলে আছে বিশাল বলে, ও দোকানে জল ঢুকছিল বলে ও বোধহয় ওটা রিপেয়ার করছিল কিছু, তার মধ্যে কিছু তৃণমূলী গুন্ডা এসে ওদেরকে পিটিয়েছে। পেটানোর পরে ওই ছেলে দুটি যখন থানায় কমপ্লেন করতে যায়, ওদেরকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। পুলিশ অ্যারেস্ট করলো কাদেরকে? যারা নিজেরাই ভুগে মানে মার খেয়েছে তাদেরকেই অ্যারেস্ট করলো। ঠিক আছে, তারপরে কি হলো যে যখন আজকে সকালে যখন কোর্টে মুভ করার কথা, তখন আমাদের একটা 15ই আগস্ট একটা আমাদের একটা বড় করে একটা পলিটিক্যাল আয়োজন হয়, একটা অনুষ্ঠান হয়, তো সেটাকে হ্যাম্পার করার জন্য এবারে কি করলো, ওই SNB ক্লাবে গিয়ে ভাঙচুর করলো। বাচ্চা বাচ্চা 7-10টা ছেলে ছিল, তাদেরকে মারলো। এবার যখন পুলিশ যখন এই যে মারলো, যখন ইয়ে যখন গুন্ডা বাহিনী তৃণমূলের, যখন গুন্ডা বাহিনী যখন এই SNB ক্লাবে ঢুকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মারলো, ভিড় চলার দূরত্বতে কিন্তু এই মুচিপাড়া থানা পুলিশ স্টেশন একটাও পুলিশ কিন্তু যায়নি। এদিকে সজল ঘোষকে অ্যারেস্ট করতে পুরো পুলিশ ফোর্স চলে এলো, শুধু মুচিপাড়া না, অন্য থানা থেকেও পুলিশ এসছে। আপনি গিয়ে দেখুন না, সামনে গিয়ে দেখুন না কত গুন্ডা বাহিনী ঘিরে আছে পুলিশ স্টেশনটা, গিয়ে দেখুন। আমরা আইনিভাবেই করব, আমরা গুন্ডা তো না যে আমরা গুন্ডাগর্দি করব, আমরা গুন্ডা না, আমরা তৃণমূলের গুন্ডা না, সেই জন্য আমরা গুন্ডাগর্দি করব না, আমরা আইনি পথেই আমার বরকে ফিরিয়ে আনবো।